পারুল কোথায় যাচ্ছিস দুবনে তা বলি এভাবে আর কতদিন থাকবি আমাকে বললে তো আমি ঘটকালি করে তোদের বিয়েটা দেই বেশি না রে অল্প কিছু টাকা দিলেই আমি সন্তুষ্ট মাসি আমরা দুবন ঠিকমতো খেতেই পাই না আর তোমাকে টাকা দিয়ে কিনা নিজের বিয়ের ঘটকালি করাবো আর তাছাড়া বা আমাদের বিয়েই করবে কে এ তুই একদম ঠিক কথাই বলেছিস তোদের যা অবস্থা তার উপর আবার মাথার চুলও নেই তাই তো আমি তোদের কাছে কিছু টাকা চাইলাম কোনো ভিখারিকে ভুলিয়ে ভালিয়ে এনে তোদের সাথে বিয়ে দিব তোদের মাথার চুল দেখলে তো আর কোনো ভিখারিও তোদের বিয়ে করবে না আর তোরা তো যথেষ্ট বড় হয়েছিস এখন যদি আমরা সমাজের লোকেরা যদি তোদের বিয়ে না দেই তবে তো সমাজের মুখে চুনকালি মাখাবি তোরা ছি ছি সুজাতা মাসি তুমি এসব কি বলছো আমরা কেন সমাজের মুখে চুনকালি মাখাতে যাব বলো তো দেখো মাসি তুমি আমাদেরকে নিয়ে একদম বাজে কথা বলবে না কিন্তু খুব তো বড় বড় কথা বলছিস কিন্তু শুনে রাখ হাতিরও পা পিছলে বুঝতে পেরেছিস তবে তোদের দ্বারা যে খারাপ কিছু হবে না তার কি গ্যারান্টি আছে হ্যাঁ এসব কথা বলে সুজাতা সেখান থেকে চলে যায় আর পারুল ও শিমুল মন খারাপ করে বাড়ির দিকে যেতে থাকে পারুল ও শিমুল অনাথ দুই বোন ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে দুবোন অনেক কষ্টে বড় হয়েছে দেখেছিস দিদি পাড়া প্রতিবেশীরা আমাদের দুবোনকে নিয়ে কি সব যাতা কথা বলছে এবার বোধহয় আমাদের বিয়েটা করতেই হবে রে দিদি কিন্তু দিদি একই তো আমরা অনাথ তার উপর আবার আমাদের মাথায় চুল নেই কে বিয়ে করবে আমাদের আমি তো আছি রে মা আমি থাকতে তোদের এসব নিয়ে ভাবতে হবে না আমি তোদের বিয়ের ব্যবস্থা করব আর দেখ না আমি সাথে করে পাত্রের মাকেও নিয়ে এসেছি তোদেরকে দেখানোর জন্য কি রে হা করে দাঁড়িয়ে দেখছিস কি বসতে দে পাত্রের মাকে পাত্রের মা বলে কথা এসব কথা শুনে পারুল আর শিমুল কিছুটা অবাক হয় কিন্তু মুহূর্তে সবটা সামলে নেয় সুজাতাদেরকেও ওরা বসতে দেয় দেখুন সুবাসী দিদি দেখুন মেয়েরা কত ভদ্র আর কত কাজের জানেন দিদি মেয়ে দুটো অনাথ হলে কি হবে শিক্ষে দীক্ষে কোনো অভাব নেই খুব ভালো মেয়ে দুটো সে দেখেই বুঝতে পারছি আর দুজনের চেহারাও তো বেশ ভারী মিষ্টি কিন্তু দিদি দুজনে এমন ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছে কেন মাথা থেকে ওড়নাটা সরাতে বলুন দেখি মিষ্টি মেয়েদের মাথার চুল কি রকম দেখতে সুভাষীর এসব কথা শুনে পারুল আর শিমুল বেশ খাবড়ে যায় আর তখনই সেখানে বিনোদা নামের এক প্রতিবেশী আসে আসলে জানালা দিয়ে আমি পুরো ঘটনাটা শুনেছিলাম আমাদের শিমুল পারুলের বিয়ে হচ্ছে বলে কথা প্রতিবেশী হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব আছে তাই নিজ দায়িত্বে পারুল আর শিমুলের চুল দেখতে চলে এলাম এ কথা বলে বিনোদা একে একে পারুল আর শিমুলের মাথা থেকে ওড়না সরিয়ে দেয় আর শিমুল ও পারুলের মাথা দেখে তো সুভাষীর চোখ কপালে উঠে যায় এসব আমি কি দেখছি এই দুই মেয়েরই তো মাথায় কোনো চুল নেই একেবারে টেকো এই মেয়েদেরকে আমি ঘরের বউ বানিয়ে কি করে নিয়ে যাব দিদি এ কথা বলবেন না দিদি ছোটবেলায় অসুস্থতার কারণে মেয়ে দুটো এমন টেকো হয়ে গেছে আমি যে অনেক আশা নিয়ে আপনাকে এ বাড়িতে এনেছি দিদি এখন যদি আপনি মেয়ে দুটোকে ঘরের বউ না বানান তবে তো খুব মুশকিল হবে দিদি এটাই তো চেয়েছিলাম আমার ঘরে একটা বড় মেয়ে থাকতে এই অনাথ টেকো মেয়েদের বিয়ে হবে এটা আমি কিছুতেই হতে দিব না যাক এ বাড়িদের বিয়েটা ভেঙে যাক তাতে আমার খুব মজা লাগবে আপনি যখন এত অনুরোধ করছেন তবে আমি এই মেয়েদের আমার ঘরের বউ বানাতে পারি কিন্তু তার আগে আমি এই মেয়ে দুটোকে শহরে নিয়ে যেতে চাই আর এদের চিকিৎসা করিয়ে মাথার চুল হওয়ার ব্যবস্থা করব আর তারপরে এদেরকে আমি আমার ঘরের বউ বানাবো এসব কথা বলে সুভাষী চলে যায় আর বিনোদাও মুখ বেঁকিয়ে চলে যায় কিন্তু সুজাতার মুখে হাসি ফোটে দেখলি তো শিমুল আর পারুল আমি কিভাবে তোদের বিয়ের ব্যবস্থা করলাম
আর তোরা কি না আমায় কথা শুনিয়েছিলি সেদিন? যাগে ওসব আমি মনে রাখিনি রে। তোরা এবার ব্যাগপত্র গুছিয়ে নে, সুভাষী দিদি দুদিন পরে এসে তোদের নিয়ে যাবে। দিদি এসব কি হচ্ছে আমাদের সাথে? গ্রামবাসীরা বোধহয় এবার আমাদের বিয়ে দিয়েই ছাড়বে। কিন্তু দিদি একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না রে, ওই মহিলা এত সহজেই আমাদের দুবোনকে মেনে নিল, ব্যাপারটা তো আমার কাছে ঠিক লাগছে না। আমিও কিচ্ছু বুঝতে পারছি না। তবে সুজাতা মাসি তো গ্রামের সকলের ঘটকালি করে বিয়ে দিয়েছে, তাই হয়তো আমাদেরও করছে। আর কথা বাড়াস না বোন, এই সমাজের কাছে যে আমরা অসহায়। এরপর শিমুল আর পারুল ব্যাগপত্র গুছিয়ে নেয়, আর কদিন পরেই সুভাষী এসে ওদের নিয়ে যায়। কিন্তু সেটা ছেলের বউ বাড়ানোর জন্য নয়, সুভাষী শিমুল আর পারুলকে বিক্রি করে দিবে বলে নিয়ে যায়। আর এসব কাজে সাহায্য করার জন্য সুজাতাও বেশ কিছু টাকা পায়। ওই শিমুল আর পারুল আমাদের ফাঁদে পা দিল, ভালোই হয়েছে। যাক এবার টেকো মেয়ে দুটোকে গ্রাম থেকে বিদায় করলাম, আর আমার পুটলিতেও বেশ কিছু টাকা আসলো। তবে শিমুল আর পারুলকে খুব সহজেই পাচারকারীর হাতে তুলে দিতে পারলাম, ওরা তো অনাথ, ওদের খবর আর কে নিবে। আর ওদিকে সুভাষী পারুল আর শিমুলকে নিয়ে একটা ঘরে বন্দি করে রাখে। এসব কি মাসিমা, আপনি নাকি আমাদের চিকিৎসা করাবেন, তবে এই ঘরে আটকে রেখেছেন কেন? বড্ড হাসালি গো মেয়ে, তোদেরকে আমি চিকিৎসা করানোর জন্য আনিনি রে বোকা। আমি তোদের পাচার করে দিব বলে সুজাতার সাথে হাত মিলিয়ে তোদের বিয়ে দেওয়ার কথা বলে এখানে নিয়ে এসেছি, আর আজ সন্ধ্যায় আমি তোদের পাচার করে দিব, তাই শেষবারের মতো তোদের খাবার দিতে এসেছি, বুঝতে পেরেছিস? এসব কথা বলে সুভাষী খাবারের থালা রেখে সেখান থেকে চলে যায়। আর সুভাষীর কথায় পারুল আর শিমুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আর তখনই সেখানে একটা পুরী চলে আসে। ভয় পেও না, শান্ত হও, আমি রক্ষী পরী। আমি অসহায়দের সাহায্য করার জন্য সর্বদা নিয়োজিত থাকি, আমি তোমাদেরকেও সাহায্য করব। এই কথা বলে পরী জাদুঘরে পারুল আর শিমুলকে সেই বন্ধ কুঠির থেকে উদ্ধার করে নিয়ে যায়। তুমি আমাদের জোর বাঁচা বাঁচালে গো পরী, না জানি আজ আমাদের সাথে কি হতো। শান্ত হও আর আমাকে বলো তো, এসব কি করে ঘটলো তোমাদের সাথে? এরপর দু বোনে মিলে সব কথা পরীকে খুলে বলে। আর এসব কথা শুনে পরীর ভীষণ মায়া হয়, আর সে জাদু করে মুহূর্তে পারুলের মাথায় সোনার চুল আর শিমুলের মাথায় রূপার চুল এনে দেয়। অবাক হয়ো না, এসব চুল আমার পক্ষ থেকে তোমাদের উপহার, তোমাদের দুই কন্যার কেশেই তোমাদের সব সমস্যার সমাধান করবে। এসব চুল বিক্রি করে তোমরা রাজার হাড়ে থাকতে পারবে, আর তোমরা যতই তোমাদের মাথার চুল কাটো না কেন, এসব চুল কখনো ছোট হবে না, বরং বড় হতে থাকবে। এসব কথা বলে পরী চলে যায়, আর দু বোনে তাদের সোনা ও রূপার চুল নিয়ে খুব খুশি হয়। ও মা, তুমি মাঠে যাবে কখন গো? সারাদিন কি বাড়ির কাজ করলে হবে? মাঠে গিয়ে তো সবজি বাগানে পরিচর্যাও করতে হবে নাকি? আরে আমার বুড়িমা রে, তুই তো দেখছি আজকাল আমার থেকেও বেশি সংসারী হয়ে উঠেছিস। বুঝেছি বুঝেছি, আমার এই মেয়ে যে বাড়িতে যাবে সেই বাড়িতে তো শুধু উন্নতি আর উন্নতি হবে। মা, তুমি আবার আমার সাথে ঠাট্টা করছো, আমি তো তোমাকে ভালো কথাই বললাম, চলো না মা আমরা মাঠে যাই। ও, এই হলো তবে আসল কথা? তুই আমার সাথে মাঠে গিয়ে কি করবি বলতো? এত গরম আর রোদের মধ্যে তোর যাওয়ার কোনো দরকার নাই রে মা, তুই বাড়িতেই থাক। মালতের এসব বারণ গীতা কিছুতেই শোনে না, পরে বাধ্য হয়ে গীতাকে নিয়ে মালতী মাঠে যায়। মালতী তার ছোট্ট মেয়ে গীতাকে নিয়ে মির্জাপুর গ্রামে থাকতো। মালতীর স্বামী মারা গেছে বেশ কয়েক মাস আগে, আর তখন থেকেই মালতী তার স্বামীর রেখে যাওয়া জমিতে সবজি চাষ করত, আর সেসব সবজি বাজারে বিক্রি করে মালতী তার সংসার চালাতো।
কি সর্বনাশ! আমার সবজি গাছগুলোতে অসুখ ধরেছে নাকি? গাছগুলো এভাবে নেতিয়ে পড়েছে কেন? আর গাছগুলো এমন ধূসর হয়ে গেছে। না, গাছগুলোর একটা ব্যবস্থা করতেই হবে। এক্ষুনি আমায় বিনোদ দাদার কাছে গিয়ে ঔষধ নিয়ে আসতে হবে। এরপর মালতী দ্রুত বিনোদের কাছে যায় আর ঔষধ নিয়ে এসে তার সবজি গাছগুলোতে দেয়। আর এইভাবেই মালতী তার সবজি গাছগুলোর যত্ন করত। কি ব্যাপার মা, কি হয়েছে তোমার? মুখটা এমন ভার করে আছো কেন? কি হয়েছে মা তোমার? মারে, কি আর হবে, আমাদের মতো গরিব মানুষদের মুখ মলিন থাকবে, এটাই তো স্বাভাবিক। আজকাল সবজির দাম খুবই কমে গেছে। অল্প টাকায় সবজি বিক্রি করে দুবেলা পেটের ভাত জোগাড় করা যে মুশকিল হয়ে যাচ্ছে। আজ তো বাজারই করতে পারিনি রে মা, শুধু একটু চাল কিনেছি। সে কি কাণ্ড মা, ঘরে তো রান্না করার মতো কোনো মরিচ পেঁয়াজ কিছুই নেই, তবে শুধু চাল দিয়ে কি হবে মা? ঠিক আছে রে মা, আমি সুয়েতা দিদির বাড়ি থেকে কিছু মরিচ আর পেঁয়াজ ধার করে আনছি, আর সেটা দিয়ে না হয় আজকে দিনটা চালাবো। এসব কথা বলে মালতী সুয়েতার বাড়িতে যায় আর কিছু মরিচ পেঁয়াজ ধার চায়। আমি বুঝি না বাপু, দুদিন চার দিন পর পর তুমি আমার বাড়িতে ধার চাইতে আসো কেন? আমার কি জমিদারি চলে নাকি? হ্যাঁ, তাছাড়া আজকাল তো পেঁয়াজের যা দাম, নিজেরাই ঠিক মতো খেতে পারি না, আবার ধার দিব কি বলো? আজ আমি তোমাকে কোনো কিছু ধার দিতে পারবো না, যাও তো বাপু। এসব কথা বলে সুয়েতা মালতীকে তাড়িয়ে দেয় আর মালতী শূন্য হাতে বাড়ি ফিরে আসে। আর বাড়িতে এসে দেখে মালতীর ছোটবেলার বান্ধবী অনিতা এসেছে। অনিতা বিদেশে থাকতো। আরে সই, তুই এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? বিয়ে করে স্বামীর সাথে সেই যে বিদেশে চলে গেলি, আর তো তোর মুখটা আমি কখনোই দেখলাম না রে, তুই তো আমাকে ভুলেই গিয়েছিলি। তোর সাথে দেখা করতে যে এলাম রে সই, এক মাস আগে দেশে এসেছি, তারপর অনেক কষ্টে তোর স্বামীর বাড়ির ঠিকানা জোগাড় করে এখানে চলে এলাম, তোকে কি আমি ভুলতে পারি বল? আর এখানে এসে দেখলাম তোর একটা মেয়েও আছে। হ্যাঁ রে সই, 5 বছর হলো আমার মেয়ের বয়স, মেয়েকে নিয়েই আমার দিন কাটছে। আর জানিস, কিছুদিন আগে আমার মেয়ের বাবা মারা গেছে, তারপর থেকে একাই এই সংসারের হাল ধরেছি। তুই এসব কি বলছিস সই? 1 বছরে তোর জীবনে এত কিছু ঘটে গেছে? সত্যি রে, বড্ড খারাপ লাগলো তোর কথা শুনে। চিন্তা করিস না সই, আমি তো চলে এসেছি, আর এত কষ্টের মধ্যে তোকে থাকতে হবে না। সই, তুই নাকি চাষাবাদ করিস এখন? তবে আমি বলি কি সই, তুই বরং তোর জমিতে দেশি পেঁয়াজ চাষ কর, বিদেশে দেশি পেঁয়াজের চাহিদা যে খুবই বেশি রে। তুই দেশি পেঁয়াজ চাষ করবি আর সেসব পেঁয়াজ আমি বিদেশে বিক্রি করব, এতে যা লাভ হবে তার অর্ধেক তুই নিবি আর বাকি অর্ধেক আমি নিব, কেমন? সবই তো বুঝলাম রে সই, কিন্তু তুই তো দেখতেই পাচ্ছিস আমি দুবেলা পেটের ভাত জোগাড় করতে পারি না, আমি পেঁয়াজের বীজ কিনবো কি করে? ওই সামর্থ্য যে আমার নেই। সে নিয়ে তুই চিন্তা করিস না রে সই, ওসব ব্যবস্থা আমি করব। পেঁয়াজের উন্নত মানের বীজ আনার জন্য আমি আজ শহরে যাব, তুই জমি প্রস্তুত কর। এরপর অনিতা শহরে যাওয়ার জন্য রওনা দেয় আর অনিতার কথা মতো মালতী মাঠে যায় আর জমি প্রস্তুত করতে থাকে। এইদিকে অনিতা শহর থেকে উন্নত মানের বীজ নিয়ে আসে আর মালতী সেসব বীজ তার জমিতে রোপণ করে। সই, বীজ রোপণ করা তো শেষ হলো, এবার আমি মোবাইলে ইউটিউবের মাধ্যমে পেঁয়াজের পরিচর্যা সম্পর্কে সব জেনে নিব আর তোকে সেসব পদ্ধতি শিখিয়ে দিব, তুই সে অনুযায়ী কাজ করবি, কেমন? আচ্ছা সই, তুই যেমনটা বলবি আমি তেমন ভাবে কাজ করব। তুই তো কত জ্ঞানী মানুষ, তুই তো এসব ব্যাপারে নিশ্চয়ই অনেক ভালো জানিস। আর আমি কি না বাপ দাদাদের শেখানো নিয়ম অনুযায়ী চাষাবাদ করি? আমি কি আর তোর মতো ভালো জানবো বল? যাকগে, চল তো সই এখন বাড়িতে যাই, দুজন মিলে সারাদিন অনেক পরিশ্রম করেছি।
আর তুই তো বিদেশে থাকিস, সে তুই কি না গ্রামে এসে আমার সাথে এত কাজ করছিস? এসো এসো, তোমাদের দুজনের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। যাও দুজনে হাত মুখ ধুয়ে এসো, তোমাদের জন্য আমি গোলমুড়ি মেখে রেখেছি। ওরে আমার পাকনা বুড়ি রে, সই তোর মেয়ে এত মিষ্টি, সত্যি এমন মিষ্টি একটা মেয়ের মুখ দেখলে তো সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যাবে। এইসব কথা বলে অনিতা আর মালতি সেখান থেকে চলে যায়। গীতাকে নিয়ে এভাবেই খুনসুটি করে থাকতে শুরু করে অনিতা, আর দুজন মিলে দেশি পেঁয়াজের পরিচর্যা করতে থাকে। অনিতার বলা কথা অনুযায়ী মালতি তার পেঁয়াজ ক্ষেতের পরিচর্যা করে, আর কয়েক মাসের মধ্যে পেঁয়াজের ফলন অনেক ভালো হয়। সই আমার জমিতে যে এত ভালো পেঁয়াজের ফলন হবে তা তো আমি কখনোই ভাবতে পারিনি। এসব হয়েছে তোর কথা মতো জমি আর ফসলের পরিচর্যা করার জন্য। সই আমি তো শুধু নির্দেশনা দিয়েছি মাত্র, আর তুই তো দিন রাত এক করে পরিশ্রম করে এত ভালো দেশি পেঁয়াজ ফলিয়েছিস রে। তবে সই এবার মনে হয় তোর সব দুঃখ ঘুচে যাবে রে। এরপর অনিতা মালতির সব পেঁয়াজগুলো বিদেশে রপ্তানি করে, আর এতে যা লাভ হয় অনিতা তা মালতিকে দেয়। আর এভাবেই দেশি পেঁয়াজ চাষ করে মালতিও অনিতার মতো ধনী হয়, আর গীতাকে নিয়ে সুখেই দিন কাটাতে শুরু করে।